নমস্কার বন্ধুরা, আমার সবুজ ছাদ বাগানে আপনাদের প্রত্যেকেই স্বাগত। আমি অসীম বলছি, আশা করি আপনারা প্রত্যেকেই যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। তো বন্ধুরা, আজকে সকালে এখন 6টা বাজে হয়তো, তো ছাদে এসে গেছি, চারিদিকে পাখির ডাক। এর মধ্যেই ঘুরতে ঘুরতে আমি দেখলাম যে আমার এই বালতির মধ্যে যে গাছটা রয়েছে, এটা একটা লিচু গাছ ছিল, কিনে এনে বসিয়েছিলাম। তো একটু অযত্নের ফলে ঠিকমতো কেয়ার নিতে পারিনি, যার জন্যে এটা আমার ডিসক্রেডিট যে আমার এই লিচু গাছটা মরে গেছে এই বালতির মধ্যে, একটা 10 ইঞ্চি বালতিতে। আর এদিকে এই জবা ফুল গাছটা এইটুকু প্লাস্টিকের পটের মধ্যে ঠিকমতো হতে পারছে না। জবা ফুল গাছটা প্রচুর ফুল দিয়েছে, আপনাদের আমি দেখিয়েছি, অনেক ফুল হয়েছে, খুব ভালো ভালো বড় বড় সাইজের ফুল হয়। এটা একটা পুনে ভ্যারাইটির গাছ, তো গোলাপি রঙের ফুল হতো গাছটায়। তাই তাই ভাবলাম যে এই গাছটা যখন মরে গেছে, তো এই বালতির মধ্যে এই ক্যানের গাছটাকে, প্লাস্টিক একটা ড্রাম ছিল, ছোট ড্রাম, 5 লিটারের ড্রাম, এর থেকে তুলে ভাবছি এইটাই বসিয়ে দেবো। তো সেই জন্যে আমি এই গাছটা, এই মরা গাছটা তুলে দেবো, তুলে দিয়ে এই গাছটাকে এই বালতির মধ্যে জাস্ট এখান থেকে বার করে এখানে বসিয়ে দেবো। এই মাটিই থাকবে, আর ওখান থেকে কিছুটা তুলে ফেলার পরে যদি দেখি যে শিকড় টিকড় কিছু অনেক বেড়ে গেছে, তো সেই শিকড়গুলো আমি কিছুটা কেটে দেবো, দিয়ে এই বালতির মধ্যে বসিয়ে দেবো। তো প্রথমে আমি এটাকে তুলে ফেলবো, এটা মরে গেছে, এটা একটু টানলেই উঠে যাবে নাড়া দিয়ে। এটা মরে গেছে, শিকড় পচে গেছে, লিচু গাছ ছিল, এই কদিন বৃষ্টি হয়েছে, বাইরে ছিল, যার ফলে মারা গেছে। যাই হোক, এরকম অনেক গাছই, অনেকেরই মারা যায়, কিছু করার নেই, বুঝতে না পারলে, ঠিকমতো কেয়ার না নিতে পারলে গাছ তো মরবেই, সে আমি হই আর যাই হোক। অনেক বাগানেরই বাগানই আছে যাদের ছাদের বাগানে কিছু না কিছু গাছ নষ্ট হয়েই যায় সারা বছরে, তো ওই নিয়ে মাথা ঘামালে চলবে না, মাথা খারাপ করলেও চলবে না। তো আমাদের নতুন নতুন গাছ লাগাতে হবে, এটাই হচ্ছে আসল কথা। তো গাছটা তুলে ফেললাম, এইবার এখান থেকে কিছুটা মাটি বার করে ফেলে, ঝুরঝুরে মাটি আছে, বার করে দিয়ে আমি এই গাছটা এখানে বসিয়ে দেবো। মাটি বার করে ফেলছি, বার করে না ফেললে ওই গাছটা বার করার পরে যে রুট বলের সঙ্গে যে মাটিটা থাকবে তখন আর এর মধ্যে ধরবে না, তো সেই জন্যে এখান থেকে আমি মাটি বার করে ফেলবো, পুরনো শিকড়গুলো বাস বেছে বার করে দেবো। নরম মাটি, বের করতে কোনো অসুবিধা নেই, মাটি সব আরামসে বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে গেল, প্রায় অর্ধেকের বেশি মাটি আমি বার করে ফেলেছি। এইবারে কি করব, ওই গাছটা তুলে আমি এর মধ্যে বসিয়ে দেখব যে আর মাটি বার করতে হবে কি না। যদি আর মাটি বার করতে না হয় তাহলে এরই মধ্যে, এগুলো সব সার দেওয়া মাটি, একদম কালো মাটি দেখছেন, এগুলো সব ভার্মি কম্পোস্ট, হাড়গুড়ো সিংকুচি দেওয়া মাটি ছিল, পুরো সার দেওয়া মাটি, এখানে আর কিচ্ছু দেওয়ার প্রয়োজন নেই। একটু ভিজে ভিজেও আছে, বৃষ্টি হয়েছে 2 দিন আগে, এখনও শুকিয়ে উঠতে পারেনি, গ্রিন নেটের নিচে ছিল, তো ওই জন্য শুকায়নি এখনও। তো যাই হোক, এখন আর এতে জল দেওয়ার প্রয়োজন নেই, জাস্ট গাছটাকে তুলে ওখান থেকে এখানে বসিয়ে দেবো, জল টল এখন আর দেবো না। তো গাছটাকে আমি বন্ধুরা
টেনে বার করে ফেলেছি। এইটুকু প্লাস্টিকের টপ তো খুব জোর আটকে গেছিলো, যার জন্য রুট বলটা একটু ভেঙে গেছে। দেখতেই পাচ্ছেন এর মাটিটা অনেকটাই ছাড়িয়ে গেছে। এই এতটা শিকড় হয়েছে, শিকড়গুলো আমি কিছুটা কেটে দেব, সব কাটবো না। গরমের সময় এখন মে মাস প্রচুর গরম, সব কেটে ফেললে একটু বেশি ভুলভাল কাটা হয়ে গেলেই গাছটা মারা যাবে। সেই জন্য আমি অল্পই শিকড় এখান থেকে কেটে দেবো, যেগুলো একদম বড় হয়ে গেছে ঝুলছে এগুলো কেটে দেবো। কেটে দিয়ে গাছটা আমি এর মধ্যে বসিয়ে দেবো। এই যে এক্সট্রা শিকড় যেটা দেখছেন খুব লম্বা, এটা আমি কেটে দেবো, আর বিশেষ কিছু করব না, তাহলে গাছ আর বাঁচবে না। গরমকাল তো ব্যাস হয়ে গেছে, আর কাটবো না, এইটুকুই। খুব বেশি শিকড় বাড়েনি, অতএব আর কাটার দরকার নেই। এইটুকু শিকড়টা থাক, নাহলে গাছটা নষ্ট হয়ে যেতে পারে। তো যাই হোক, এবার এখানে বসিয়ে দেখব। মাঝামাঝি বসাতে হবে, বসিয়ে দেখছি যে আর একটু মাটি এখানে দিতে হবে, আর একটু মাটি দিয়ে তবেই বসাবো, নাহলে অনেকটা নিচে হয়ে যাচ্ছে। তো আর একটু মাটি আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে দিলাম, এইবারে দেখব কতটা কি দাঁড়ায়। এবারে ঠিক আছে, এবারে আমি এর মধ্যে মাটি দিয়ে দেবো। মাটি দিয়ে গাছটাকে আমি টাইট করে এর সঙ্গে বসিয়ে দেবো, যাতে গাছটা খুব সহজে আবার হয়ে যায়। তবে জল এখন দেবো না, এমনিতেই জব গাছে জল কম দেয়, খুব কম দিতে হয়। মাটি ভিজে রয়েছে বলে আমি আর এখন জল দেবো না, খালি গাছটাকে বসিয়ে দেবো, মাটি দিয়ে দেবো এর মধ্যে। মাটি দিয়ে দিচ্ছি, তবে গাছটা এখন কিছুদিন ছায়া জায়গায় রাখতে হবে, অন্ততপক্ষে 10 দিন, যতক্ষণ না শিকড়টা আবার মাটির সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে, মাটি ধরে নিচ্ছে, ততদিন একে ছায়া জায়গায় রাখতে হবে। রোদ লাগলে মুশকিল, রোদ লাগলে মারা যাবে। দেখলেন, কোনো ব্যাপার না, খুব সহজেই হয়ে গেল এখান থেকে এখানে বসিয়ে দেওয়া। বসিয়ে দিলাম, সোজাভাবে মাঝখানে বসিয়ে দিয়েছি। গাছটা খুব ফুল দিয়েছিল, এবারও আবার ফুল দেবে। ওইটুকু জায়গায় থাকতে পারছে, কেন অসুবিধা হচ্ছিলো। দেখলাম একটা গাছ যখন মারাই গেছে, তখন শুধু শুধু ছোটো টবের মধ্যে গাছটাকে রেখে লাভ নেই, 10 ইঞ্চি বালতির মধ্যে বসিয়ে দিই, অনেকটা জায়গা পাবে গাছটা। সেখানে বসিয়ে দিলাম, দেখছেন খুব সুন্দরভাবে গাছটা বসে গেছে। সুন্দরভাবে বসে গেছে, আর কোনো অসুবিধা নেই। এইবারে মাটিটা খালি চেপে চেপে টাইট করে দেবো, যাতে গাছটা শক্তভাবে বসে থাকে, হাওয়ায় বা কোনো কারণে নড়ে না যায়। খুব শক্ত করে বসিয়ে দিলাম, আরও একটু মাটি দিয়ে দেবো, সার দেওয়া ভিজে মাটি, কিছু না, খালি ওইখান থেকে ওই 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 পট থেকে তুলে এখানে বসিয়ে দিলাম, আর কিচ্ছু করিনি। একটু শিকড় কেটে বাদ দিয়েছি, যেটুকু না দিলে নয়, আর কিছু দরকার নেই। পুনে ভ্যারাইটির ভালো গাছ, গোলাপি রঙের, ওই পঞ্চ যাওয়া যেরকম হয় না, সেই 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 রকমই গোলাপি রঙের। লাল যেমনি পঞ্চ যাওয়া হয়, এটা ওই টাইপেরই গোলাপি রঙের, খুব বড় ফুল হতো। কত সুন্দরভাবে বসিয়ে দিলাম ওখান থেকে বার করে, এই মাটি দিয়ে, পুরনো মাটি দিয়ে।
আরেকটু মাটি দিয়ে দেব, অনেকটাই খালি রয়েছে, আরেকটু মাটি দিয়ে দেব। ব্যাস, আর দেওয়ার দরকার নেই, হয়ে গেছে। এবারে আমি এটাকে ছায়াযুক্ত জায়গায় রেখে দেব, 10-12 দিন পরে দেখব গাছটার অবস্থা কেমন হলো। তবে আমার মনে হয় না গাছটা মরে যাবে, গাছটা ভালোই থাকবে কোনো রকমে। এরকম আমি অনেকবারই অনেক গাছ রিপোর্টিং করেছি গ্রীষ্মকালেও। আমি কোনো টাইম ফাইম দেখি না, গাছ ঠিক মতো রিপোর্টিং করে ঠিক জায়গায় রেখে ঠিকভাবে যত্ন নিলে ও যতই গরম হোক আর যাই হোক গাছ মরবে না, এটা আমি দেখেছি, মরে না। আর যদি আপনি অবহেলায় ফেলে রাখেন এখানে ওখানে, তারপরে ঠিকমতো দেখাশোনা না করেন, কী হলো না হলো, পরিস্থিতি কী দাঁড়াচ্ছে গাছটার, এটা আগে খেয়াল করে দেখতে হবে। গাছটা খুবই অবস্থা খারাপ ছিল, সেখান থেকে আমি এটাকে রিকভার করে এতটা নিয়ে এসেছি এবং প্রচুর ফুল হয়েছে এরই মধ্যে, এইটুকু প্লাস্টিকের ক্যানের মধ্যে। এবারে এটা আর একটু বড়, এতে আশা করি আরও ভালো হবে। এমনি গাছের স্বাস্থ্যটা খুবই ভালো, গাছের গ্রোথ খুব একটা খারাপ না, পাতাগুলো ভালো আছে, কোনো পোকামাকড় কিছু নেই, ফ্রেশ। একটু কুকড়ে কুকড়ে গেছে, একটু নিম তেল দিলে ঠিক হয়ে যাবে, নিম তেল স্প্রে করে দেবো। তো যাই হোক বন্ধুরা, আপনারাও এইভাবে চেষ্টা করুন, কিচ্ছু ব্যাপার না, খুবই সহজ, খুবই সহজ ব্যাপার, করলেই হবে, শুধু করতে হবে। আমিও আগে ভেবেছিলাম খুব কঠিন, পারবো না, হবে না, কিন্তু করতে করতে আস্তে আস্তে সবই হচ্ছে, সবই পারছি, আপনাদের থেকে শিখছি। অনেক ছাদ বাগানি আমাদের আছে, তারা অনেক রকমের উপদেশ অ্যাডভাইস দেয়, সেইগুলো শুনে শুনেও অনেক কিছু শেখা যায়। তো আপনারাও এভাবে করুন, আর ইউটিউবের ভিডিও দেখুন, দেখে দেখে শিখুন। দেখুন আমি করতে করতে আমার ছাদে এখন গাছ দেখেছেন, দেখেছেন, শিখতে শিখতে আজকে আমার গাছে সংখ্যা কত কত গাছ দেখেছেন। এটা আগে ছিল, আগে একটা দুটো গাছ ছিল, আজকে দেখেছেন চারিদিকে গাছ, গাছ ভর্তি ছাদে, প্রচুর গাছ দেখছেন, কত গাছ বলুন তো। এর মধ্যে বেশিরভাগই কিন্তু ফলের গাছ, ফল হচ্ছে আরও হবে। একবার পুরো বাগানটা আপনাদের ঘুরিয়ে দেখিয়ে দিলাম, কত গাছ হয়েছে আমার ছাদে, আপনারাও চেষ্টা করুন, এইভাবে হবে, একটা থেকে 100টা হয়ে যাবে, বুঝতেও পারবেন না কবে হয়ে গেল। তো যাই হোক বন্ধুরা, গাছ লাগান, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, অবস্থা দেশের খুব খারাপ, তাই সাবধানে থাকবেন, খুব কেয়ার নিয়ে জীবনযাপন করুন, একটু ভুলভাল হলে মুশকিল। এই বলেই আজকে এখানেই শেষ করব, দেখা হবে পরের ভিডিওয়ে, নমস্কার।